রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষায় পাঠরত ছাত্রছাত্রীরা বিগত বেশ কিছুদিন ধরে স্কলারশিপের টাকা না পেয়ে আর্থিক সংকটের সম্মুখীন এত করে ব্যাহত অবিলম্বে তাদের বকেয়া স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার কাছে বারবার শরণাপন্ন হয়েও কোনো সুফল নেই ফলে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন তারা এবার এই স্কলারশিপের দাবিতে সোচ্চার হলেন ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা শনিবার দুপুরে বঞ্চিত ছাত্রছাত্রীরা ওিসি স্টাইপেন না পাওয়ায় গোর্খাবস্তি ওবিসি ডিপার্টমেন্টে অধিকর্তাকে ঘেরাও করল ছাত্রছাত্রীদের দাবি এক সপ্তাহ আগে একবার দেখা করেছিলেন অতিরিক্ত অধিকর্তা সাথে তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী এক সপ্তাহ পরে জানানো হবে স্কলারশিপের টাকা প্রদান নিয়ে দপ্তরের সিদ্ধান্তের কথা কিন্তু এই সময়ের মধ্যে দপ্তরের বক্তব্য নেই কোনো তাই শুক্রবার পুনরায় ছাত্রছাত্রীরা অধিকর্তার কাছে আসে এবং জানতে চায় কবে নাগাদ তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হবে কিন্তু অধিকর্তা কোন সদুত্তর এদিন তাদের দিতে পারেননি শুধু তাই নয় লিখিত কোন প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও অক্ষমতা প্রকাশ করেন দপ্তরের অধিকর্তা এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীরা জানান অবিলম্বে তাদের বকেয়া স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া না হলে তারা আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন

we report search in the TNN.